এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর, বিধানসভা অধ্যক্ষ ফোন ধন করেন, দিল্লি এলে দেখা করা আমন্ত্রণ বিমানকে, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজরাজনীতি। সঙ্গে থাকুন, বিস্তারিত জানিয়ে দেবো। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর দিকে। প্রাক্তন রাজ্যপাল জগদীশ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকার ও বিধানসভার সংঘাত, এই বিষয়ে এখন ক্লোজ চ্যাপ্টার। মঙ্গলবার বিধানসভা আম্বেদক প্রায়ণ দিবস অনুষ্ঠানের শেষে এক প্রশ্নের জবাবে একথায় বললেন বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজরাজনীতি। এ রাজ্যের রাজ্যপাল হিসেবে জগদীশ ধনখড়ের 3 বছরের মেয়াদ ছিল। অধ্যক্ষ কি অর্থেই ঘটনাবহুল ও সংকটতম পদে পদে রাজ্যপাল সংক্রান্ত রাজ্য রাজনীতি এক নতুন মাত্রা। রাজ্যপালকে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজ্য রাজনীতি। বন্ধুরা, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।